সবাইকে মোটামুটি ইজি টু লার্নিং এর পক্ষ থেকে ওয়েলকাম তোরা আগে আমাদের এখানেতে ম্যাথস এর ক্লাস স্টার্ট করেছিস কেমিস্ট্রির ক্লাস স্টার্ট করেছিস এখন তোরা ফিজিক্স এর ক্লাস স্টার্ট করছিস তো যেরকম ওখানে তো তোদের শুরুতে তোরা দেখেছিস কি সিলেবাস সম্বন্ধে আমাদের একটুখানি ডিসকাশন করে নেওয়া হয়েছিল এখানে তো আমরা হালকা করে একটুখানি ডিসকাশন করে নেব অর্থাৎ তোদের সবাই শিখেছিস এখন সেমিস্টার বেসড তোদের एग्जाम হয়ে যাচ্ছে অর্থাৎ তোদেরকে এখন প্রত্যেক বছরেতে দুটো করে exam দিতে হবে এবং কখন কতখানি পার্ট নিয়ে তোদের অ্যানালিসিস করতে হবে বা discussion করতে হবে সেটা আমরা এখান থেকে ছোট করে একটুখানি তোদের বলে দেব দেখ এখানটাতে দেখতে পাচ্ছি শুরুতে যে আমাদের সিলেবাসটাকে এখানটাতে ওপেন করে দেওয়া আছে রাইট তো দেখ তো সিলেবাসটাতে আমাদের যেখানটাতে ওপেন করে দেওয়া আছে সেখান থেকে আমরা কি কি কথা দেখছি না এখানে দেখতে পাচ্ছিস ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেনের এখানটা থেকে আমাদের দেখ সেমিস্টার 1 সিলেবাস নিয়ে ডিসকাশনের কথা বলা হচ্ছে। এখানেতে কি লেখা আছে দেখ না থিওরি রিলেটেড কি কি পেপার তোদের নিয়ে পড়তে হবে বা ডিসকাশন করতে হবে সেটার কথা হচ্ছে এই। এখানেতে কি বলা হয়েছে দেখ তোদের টোটাল মার্কস থাকবে কত 35। এখনো upd মানে এই বছর upd তোদের যা কিছু করতে হয়েছিল সেটা হয়েছিল কি ফাইনাল পরীক্ষা দেওয়ার সময়তে 70 মার্কসের এক্সাম দিতে হয়েছিল। কিন্তু এখন সেটাকে কি করা হয়েছে না দুটো পাটে ভাগ করে দেওয়া হয়েছে অর্থাৎ থার্টি ফাইভ ইন্টু টু করে তোদের ভাগ করে দেওয়া হয়েছে থার্টি ফাইভ ইন্টু টু করে ভাগ করে দিয়ে তোদের কি করা হয়েছে না দুবার পরীক্ষা দেওয়ার কথা বলা হয়েছে তো ন্যাচারালি সেখানে তো সিলেবাসটাকেও দুটো পাটে ভাগ করে দেওয়া হয়েছে কিরকম ভাবে ভাগ করা হয়েছে দেখ তোদের প্রথমবারেতে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে পরীক্ষার সময়তে কি বলা হয়েছে দেখ ইউনিট ওয়ান এতে ফিজিকাল ওয়ার্ল্ড এন্ড মেজারমেন্ট নিয়ে কথা সিলেবাসের মধ্যে কি ডিটেলস আছে তোদেরকে কি কি পড়তে হবে না পড়তে হবে সেটা আমরা প্রত্যেকটা জিনিস টু দা পয়েন্ট ডিসকাশন করব তার নিউমেরিক্যালস নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব এবং তোদের যদি কোনো কিছু প্রবলেম থাকে তোরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা আমাদের এই যে ইউটিউবের লিংক থাকবে সেই লিঙ্কের মাধ্যমে জানালে আমরা সেটাকে তোদের সামনে আবার ডিসকাশনও করে দেব বা স্পেসিফিক কোন যদি প্রবলেম নিয়ে তোদের থাকে সেটাকেও আমরা তোরা যদি আমাদের স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিস আমরা সেটাকেও অ্যানালিসিস করে দেব তো তোদের ভয় পার কোন কারণ নেই আমরা পাশে আছি এবং আস্তে আস্তে আমরা সেটাকে তোদের যতটা ভালো করে করা যায় আমরা তোদেরকে সেটা ডিসকাশন করে দেব এবারে তোদের কাছে সুন্দরভাবে তোদের ডিস্ট্রিবিউশন করে দিয়েছে মার্ক্স গুলোকে এবং সুন্দরভাবে কাজ করে দিয়েছে সেটাকে তোরা দেখতে পাবি দেখ কি কথা বলা হচ্ছে দেখ না এই ফিজিক্যাল ওয়ার্ল্ড এন্ড মেজারমেন্ট যেটাকে আমরা বলছি কি না বেসিক্যালি যেটাকে ইউনিট এন্ড ডাইমেনশন চ্যাপ্টার বলে বলি সেটার জন্য তোদের মার্কস কত থাকবে বলে বলে দিয়েছে দেখ সেটার জন্য তোদের মার্কস বলে দিয়েছে দেখ যা 3 মার্কস থাকবে এবং প্রত্যেকটাই যেহেতু তোদের এমসিকিউ কোশ্চেন এখানেতে কি থাকবে দেখ তো 3 মার্কস এর 3টে মানে 1 মার্ক করে 3টে কোশ্চেন থাকবে তাই 1 3 অর্থাৎ 3 মার্কস তোদের পরীক্ষায় আসবে সব থেকে বড় পার্ট এবং সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোদের এই সেকেন্ড পার্টটা অর্থাৎ কোন পার্টটার কথা বলছি আমরা এই কাইনেমেটিক্স এর পার্টটা ওকে সেই কাইনেমেটিক্স এর পার্ট এর মধ্যে তোদের কি দিয়ে দেওয়া আছে দেখো টোটাল কোশ্চেন আসবে কতখানি না বারো মার্কসের কোশ্চেন আসবে অর্থাৎ এখানে তো তোদের ধারণা क्लियर থাকা উচিত এখানে তো এক মার্কসের করে কোশ্চেন আসবে এবং টোটাল 12টা কোশ্চেন আসবে তাই এখান থেকে টোটাল মার্কস পাবে কত 12 তাহলে দেখ পুরো সিলেবাসটা নিয়েই যখন আমরা ডিসকাশান করব তখন তোরা দেখতে পাবি যে এখানটার মধ্যে আছে তো অনেক কিছু জিনিস আমাদের পড়তেও হবে অনেক কিছু জিনিস কিন্তু কথা আসছে কি এই পার্ট থেকেই কিন্তু আমাদের আবার ম্যাক্সিমাম দিয়ে দিচ্ছে তাহলে তোদের যদি আমাদের সিলেবাসটাকে আমরা পার্ট ওয়াইজ করে বলতে থাকি তোদের সিলেবাসের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট মানে মার্কস ক্যারি করার পার্ট এবং তোদের ফিউচার পারপাসের জন্য এই পার্টটা হচ্ছে কি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট বোঝা গেল কথা আশা করি এখানটাতে তোদের কোনো কনফিউশন থাকার কথা নয় চলে যাচ্ছে দেখো সেটা হচ্ছে কি লস মোশন অর্থাৎ থেকে আমাদের থাকছে কি নিউটনের রিলেটেড চ্যাপ্টারটা ওকে নিউটনের সূত্র রিলেটেড চ্যাপ্টারটা হয়তো তোদের যে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের কথা বলা হয়েছে সেখানেতে আট মার্ক্সই এখানেতে অ্যালট করা আছে অর্থাৎ এখান থেকে এমসিকিউ বলে আছে। কিন্তু পুরো ফিজিক্সের সিলেবাস দেখলে অর্থাৎ ক্লাস ইলেভেন এর সিলেবাস ক্লাস টুয়েলভ এর সিলেবাস বাকি তোদের ফিউচারে তে যত দিন ফিজিক্স তোদের হাতের কাছে থাকবে বা যত দিন ফিজিক্স তোদের কাছে রিলেটেড থাকবে তোরা হয় ইঞ্জিনিয়ারিং পড়লি বা কেউ মেডিকেল পড়লি বা কেউ জীবনে অন্য কোনো কিছু করলি যা কিছুই করতে যাস না কেন সব সময়তে তোদের লস অফ মোশন কাজে লাগবে এবং সেই লস অফ মোশন তোদের খুব ভালো করে শিখতে হবে সেই জন্য এখানে তো দেখবি যে তোদের ষোলো ঘন্টা অ্যালোট করা আছে এবং আমাদের ইজি টু লার্নিং এর পক্ষ থেকেও আমরা ট্রাই করব ম্যাক্সিমাম এফোর্ট আমরা এই লস অফ মোশন এতে দেওয়ার জন্য ওকে তাহলে আমাদের কি দেখে নিলাম দেখ আমাদের সিলেবাসের এখানেতে তিনটা चैप्टर्सের কথা দেখে নিলাম যেটা আমাদের এখানেতে তোদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হচ্ছে এটা ছাড়া আর কি দিয়ে দেওয়া আছে দেখো সিলেবাসতে দেখ সিলেবাসতে এর পরের পাঠটাতে কি দিয়ে দিয়েছে দেখো ওয়ার্ক এনার্জি পাওয়ার ক্লাস 9 এ তে পড়ার সময় তোরা ওয়ার্ক এনার্জি পাওয়ার নিয়ে কিছুটা পড়েছিস এবং কথাটা দেখেই বুঝতে পারছিস এই ওয়ার্ক এনার্জি পাওয়ার বলতে আমাদের কার কথা বলা হচ্ছে দেখ তো কার্য ক্ষমতা এবং শক্তি ওকে তাহলে এটা হচ্ছে কি আমাদের এমন একটা চ্যাপ্টার যেটা কার্য ক্ষমতা এবং শক্তি কে নিয়ে ডিলস করছে এবং তার ইম্পর্টেন্স কতখানি দেয়া আছে দেখ এখান থেকে 5 মার্কস কথা বলে দেয়া আছে রাইট তাহলে 5 মার্কস কথা বলে দিয়েছে অর্থাৎ তোদের এখান থেকে সিম্পল ভাবে এটাকে তোদের বুঝে নেওয়া উচিত এখান থেকে কতটুকু কোশ্চেন পড়বে পাঁচখানা এমসিকিউ পড়বে যেখান থেকে তোদের পাঁচ মার্কস অ্যালট করা আছে আর পরে রইল কি সেটা হচ্ছে দেখতো মোশন অফ সিস্টেম এন্ড পার্টিকেলস এন্ড রিজিড বডি ওকে অর্থাৎ এটাই হচ্ছে কি রোটেশনাল মেকানিক্স ওকে তাহলে যেটাকে আমাদের বলা হচ্ছে কি ঘূর্ণীয়মান মেকানিক্স ওকে বা যেটাকে আমরা বলছি কি রোটেশনাল মেকানিক্স মানে এখানেতে আমাদের কোন বডির কথা নিয়ে থেকে করব। আমাদের পার্ট তোরা ভবিষ্যতে যারা যারা ইঞ্জিনিয়ারিং পড়বি মানে বিশেষ করে কেউ যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হোস বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হোস তাদের জন্যে এই চ্যাপ্টারের পার্টটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ওকে তাহলে এই গেল হচ্ছে কি আমাদের সিলেবাসের কথা এবং এখান থেকে তোদের দেখতে পাচ্ছিস কত না সাত মার্কস অ্যালট করা আছে অর্থাৎ এখান থেকে তোদের সাতটা এম সিকিউ পড়বে তাই তোদের এখান থেকে হলো কি সাত মার্কস তাহলে দেখ তোদের এখান থেকে যে যে কথাগুলো বললাম টোটাল তাহলে তোদের সিলেবাস অনুযায়ী অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যেগুলো পড়তে হচ্ছে সেগুলো অনুযায়ী কি কথা দেখে নিলি তোদের পড়তে হচ্ছে কতগুলো পাঁচটা চ্যাপ্টার পাঁচটা চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টার থেকে আসছে কত তিন মার্কস তার পরের চ্যাপ্টার থেকে আসছে কত বারো তার তারপর চ্যাপ্টার থেকে আসছে কত আট মার্কস ওকে তাহলে আমাদের সমস্ত যদি আমরা এটাকে করে কথা না তোদের যেটা প্রথম চ্যাপ্টারের কথা বলা হচ্ছে অর্থাৎ চ্যাপ্টার ওয়ান সেই চ্যাপ্টার এতে তোদের কত মার্ক্স এর কথা বলে দেওয়া রইলো দেখতো সেখান থেকে আছে তিন মার্কস এর কথা এরপরেতে তোরা দেখে নিতে কোন চ্যাপ্টারের কথা বললাম চ্যাপ্টার টু চ্যাপ্টার টু থেকে তোদের কত মার্কস আছে যেটা বললাম কি আমাদের আমাদের সব থেকে সিলেবাস অনুযায়ী সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার অর্থাৎ যেটাতে বলা হয়েছে কি কাইনেমেটিক্স এর কথা বলা হয়েছে ওকে তাহলে সেই কাইনেমেটিক্স এর চ্যাপ্টার থেকে আমাদের এখানেতে কত মার্কস অ্যালট করা আছে তোরা একটু আগে দেখেও নিলি সেটা হচ্ছে কত বারো মার্কস অ্যালট করা আছে এর পরের চ্যাপ্টার কি বললাম আমাদের ফিজিক্সের সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে কি চ্যাপ্টার থ্রি যেটা হচ্ছে কি নিউটনের গতিসূত্র রিলেটেড চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে আমাদের কত মার্কস অ্যালট করা আছে তোরা দেখে নিলি হচ্ছে সেখান থেকে আট মার্কস এর কোয়েশ্চেন অ্যালট করা আছে আর আমরা কি দেখলাম দেখতো আর দেখলাম হচ্ছে চ্যাপ্টার ফোর অর্থাৎ কার্যক্ষমতা শক্তি এবং চ্যাপ্টার ফাইভ যেটা হচ্ছে কি আমাদের রোটেশনাল মেকানিক্স তো চ্যাপ্টার ফোর থেকে আমাদের আছে পাঁচ মার্কস আর চ্যাপ্টার ফাইভ থেকে আছে কত না সাত মার্কের কোয়েশ্চেন তাহলে দেখ সেটাকে যদি আমরা এখান থেকে সিমপ্লিফাই করে লিখে দিই তোরা দেখতে পাবি দেখ তো কি আসছে চ্যাপ্টার ফোর সেখান থেকে কত দেখে নিলি না সেখান থেকে দেখে নিলি হচ্ছে যে তোদের পাঁচ মার্কসের কোয়েশ্চেন আছে ওকে আর পড়ে রইলো কোনটা পড়ে রইলো হচ্ছে চ্যাপ্টার 5 যেটাকে আমরা বলে দিলাম কি রোটেশনাল মেকানিক্সের চ্যাপ্টার সেখান থেকে তোদের क्वेश्चन কত নম্বর আসবে ফাইনাল পরীক্ষায় বলে দেয়া হয়েছে কত সেখান থেকে 7 মার্কসের क्वेश्चन আসবে তাহলে দেখ এখান থেকে যদি পুরো আমাদের মার্কসের ডিস্ট্রিবিউশন কথা ভেবে নি সেখান থেকে আমরা কত দেখতে পাচ্ছি দেখো 3 12 15 15 আর 23 23 5 28 18 সাথে 35 অর্থাৎ এই যে পঁয়ত্রিশ মার্কস কোয়েশ্চেন আসবে এই পঁয়ত্রিশ মার্কসটা আমাদের কোথা থেকে আসছে না পার্ট থেকে আসছে ওকে তাহলে আমাদের ফিজিক্সের সিলেবাসের ওয়ান এর থিওরিতে কি রকম ধরনের কোয়েশ্চেন আসতে চলেছে বা কোথা থেকে কিরকম কোয়েশ্চেন আসতে চলেছে তার একটা স্মল অ্যানালিসিস আমরা এখানটাতে দেখে ওকে শুধু কিন্তু এটাই তোদের কিন্তু পুরো কাজ নয় এরপরেতে কিন্তু তোদের থাকবে কি প্র্যাকটিক্যাল তোদের প্র্যাকটিক্যাল পরীক্ষাও দিতে হবে এবং প্র্যাকটিক্যাল শিখতেও হবে এবং তোদের এখন অবহেলা করতে পারবি না তার কারণ কি যে কোনো কেমিস্ট্রি এই রিলেটেড কিন্তু কোয়েশ্চেন আসছে এবং যদি আমরা যেইর কথা ভাবি সেখানেতে কিন্তু আমাদের টেন পার্সেন্ট কোয়েশ্চেন কিন্তু শুধুমাত্র এক্সপেরিমেন্ট রিলেটেড পার্ট থেকে করে দেওয়া হয়েছে আমার কথাটা কিন্তু ভালোভাবে শুনে রাখ কি বলছে একদম মাথায় লাগিয়ে শুনে রাখ কি বলছি দেখ প্র্যাকটিক্যাল কিন্তু আমাদের করতে হবে কেন করতে হবে একদম যেন ভুল করিস না শুধু শেখার জন্য নয় আমাদের পরীক্ষার জন্য করতে হবে তার কারণ হচ্ছে যে কোনো পরীক্ষাতেই মানে কম্পিটিটিভ এক্সাম এতে আমি এক্সপেরিমেন্টাল ফিজিক্স এর কথা বলছি ওকে কম্পিটিটিভ পরীক্ষা বলতে আমি কার কথা বলছি দেখতো আমাদের যে কথা বলছি বা আমাদের নিটের কথা বলছি ওকে কেন যে ই আর নিট এর কথা বলছি কেননা ক্লাস ইলেভেন টুয়েলভ পাস করার পরেতে ম্যাক্সিমাম যা কিছু ছেলেরা থাকে বা পরীক্ষা দেওয়ার চেষ্টা করে তারা কিন্তু যে ই আর নিটই দেওয়ার চেষ্টা করে আমাদের ইজি টু লার্নিং এর ক্ষেত্রে जेई এর জন্য কিন্তু আলাদা ধরনের একটা ব্যাচ আছে তোরা সেটাতে যদি কখনো কেউ জয়েন করতে ইচ্ছা প্রকাশ করিস আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দেওয়া থাকবে সেখানটাতে তোরা কিন্তু কন্টাক্ট করার চেষ্টা করিস সেখান থেকে কিন্তু তোদের আমরা বলে রাখি আমাদের হয়তো এখনো তো এরকম অনলাইনতে কোর্স আসেনি কিন্তু অফলাইনেতে যারা যারা আমাদের কাছে কোর্স করেছে তাদের মধ্যে কিন্তু র‍্যাঙ্ক হোল্ডার স্টুডেন্ট আমরা বের করেছি তো তোরা যুক্ত হতে চাস এখানেতে কিন্তু নাম্বারটা এখানে আছে সেটার মধ্যে তোরা কিন্তু কল করে একবার কন্ট্যাক্ট করার চেষ্টা করিস ওকে আশা করি তোদের ভালো লাগবে ক্লাস তোদের ক্লাসটা যদি কন্টিনিউয়াস প্রত্যেকটাই যদি তোরা লাইন বাই লাইন ফলো করতে থাকিস অবশ্যই আমাদের গ্যারেন্টি তোরা কিন্তু সেখান থেকে কিছু না কিছু শিখে নিবি অবশ্যই মন থেকে বলছি তোরা শিখে নিতে পারবি তো যাই হোক তো যে কথা বলছিলাম তোদের শিখতে হবে কেন তার কারণ হচ্ছে কি এই প্রত্যেকটা পরীক্ষাতেই নতুন যে প্যাটার্ন আসছে তাতে কিন্তু টেন পারসেন্ট মার্ক্স কিন্তু এই এক্সপেরিমেন্টাল ফিজিক্সের এর উপর ধার্য করা হচ্ছে শুধু এক্সপেরিমেন্টাল ফিজিক্স নয় আমাদের এক্সপেরিমেন্টাল কেমিস্ট্রিরও কিন্তু ইম্পর্টেন্স রয়ে গেছে সেই এক্সপেরিমেন্টাল কেমিস্ট্রিতেও কিন্তু তোদেরকে সরগড়ে হতে হবে সেটাও কিন্তু তোদের পড়তে হবে আমাদের যে ত্রিচিত স্যার পড়ান সেই স্যার কিন্তু তোদের ওখানটাতেও ভালো করে নিয়ে যাবেন তোরা কিন্তু সেটাকে ফলো করার চেষ্টা করবি তো যাই হোক যে কথা বলছিলাম আমাদের যেহেতু মিনিমাম থাকছে তাই আমরা আমরা এই কিন্তু করব অবশ্যই সেটা ডিসকাশন করব কখন না যখন আমাদের এই থিওরি পার্টটা কমপ্লিট হয়ে যাবে তার জন্য তোদেরকে একটুখানি ওয়েট করতে হবে ওয়েট করার পরেতে আমরা ওখান থেকে তোদের কাছে নিয়ে যাব তো এই গেল হচ্ছে কিসের কথা না তোদের সিলেবাসের কথা তোরা যদি ওপেন করা আছে একটুখানি তোরা পড়ে দেখে নে হলো এরপরে তো আমরা আসবো কি না আমাদের কিরকম ভাবে আমরা প্রসিড করব কতখানি আমাদের পড়া উচিত বা কতখানি পড়লে আমাদের ভালো হয় সেই সব পাঠগুলো নিয়ে একটু আমরা ডিসকাস ওকে তার আগে তোরা এটুকুনি একবার নিজেদের মধ্যে দেখে নে একবার এখান থেকে আস্তে আস্তে তোরা খাতাতে নোট ডাউন করে নে আর এখানটাতে আমি যেখানেতে মার্কসের প্যাটার্নের কথাটা বলে দিলাম দরকার হলে সেখানটাকেও তোরা একটুখানি নোট ডাউন করে নে এরপরে তো আমরা আগের কথায় যাব রাইট হালকা করে নোট ডাউন করে নেওয়ার পরেতে দু মিনিট ওয়েট করে নে লিখে নে তারপরে তো আমরা বাকি পার্টটায় যাব এবারেতে দেখ তোদের তো সিলেবাস নিয়ে ডিসকাশন করলাম তো সিলেবাস নিয়ে ডিসকাশন করতে আমাদের প্রথমে থেকে কি দেখে নিলাম দেখ প্রথম চ্যাপ্টারে আছে হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড এন্ড মেজার কিন্তু সমস্যা হচ্ছে তোরা যে কোচিং সেন্টারেই কোনো পড়ে থাকিস যে স্কুলেতেই পড়ে থাকিস তোদের হয়তো পড়ানো শুরু করে দেবে কোথা থেকে এই ফিজিক্যাল ওয়ার্ল্ড এন্ড মেজারমেন্ট চ্যাপ্টার থেকে কিন্তু তোরা যখনই সেটাকে পড়তে যাবি তোরা দেখবি যে দু একটা চ্যাপ্টার এগোনার পরেই তোদের অঙ্ক করতে গেলে অসুবিধা হচ্ছে এবং তোরা জানিস যে ফিজিক্স এর থিওরি পড়তে মানুষের খুব কষ্ট হয় না কষ্ট কোথায় মানুষের তার অঙ্ক করতে গেলে অর্থাৎ তাকে অ্যাপ্লাই করতে গেলে তো সমস্যা কোন জায়গায় হয় একবার ভাবনা চিন্তা করে দেখ তুই যদি অঙ্কই না করতে পারবি তাহলে আর ফিজিক্স পড়ে লাভ কি যদিও সাবজেক্টের নাম ফিজিক্স কিন্তু মাথায় রাখবি এটা হচ্ছে কিন্তু এক্সটেন্ডেড ম্যাথামেটিক্স ম্যাথমেটিক্স ছাড়া ফিজিক্স হয় না ফিজিক্স ছাড়া ম্যাথমেটিক্স হয় না তো সেই জন্যে ফিজিক্স ভালো করে পড়তে গেলে আমাদের করা উচিত কি না এই সমস্ত চ্যাপ্টার গুলো পড়ার আগে আমাদের ম্যাথমেটিক্সের সিলেবাসে ডিটেলসে সমস্ত কিছু ম্যাথস আছে কিন্তু ফিজিক্স পড়ার জন্য আমাদের যতখানি ম্যাথ দরকার সেটুকুনি আমরা একটুখানি হালকা করে ডিফারেন্স করে নেব বোঝা গেল আমার পয়েন্টটা অর্থাৎ আমি তোদের এই সমস্ত সিলেবাসগুলো ডিসকাশন করার আগে সিলেবাসটাকে ভালো করে পড়ে যা নেওয়ার বা সিলেবাস সম্বন্ধে প্রপার আইডিয়া নিয়ে আসার জন্যে যেটা করার দরকার সেটা হচ্ছে কি সামান্য কিছু ম্যাথাম্যাটিক্স তোদের আমি শিখিয়ে দেব অর্থাৎ ফিজিক্স করতে যে যে ম্যাথাম্যাটিক্স লাগবে অর্থাৎ আমি যে কথাটা বলতে চাইছি দেখ সেটা হচ্ছে যে আমাদের পদার্থবিদ্যা জন্য সামান্য কি কি অঙ্কের দরকার হবে সেগুলো নিয়ে আমরা একটুখানি ডিসকাশন করবো তাহলে আমাদের কি কথার নাম দিচ্ছি দেখতো সাধারণ গণিত কার জন্যে না পদার্থবিদ্যার জন্য তাহলে আমরা এখান থেকে কিসের কথা বলছি দেখ সাধারণ গণিত একদম সিম্পল সিম্পল শুধুমাত্র ফর্মুলা রিলেটেড যে যে গুলো আমাদের করার দরকার একদম এমন কথা নয় যে তোদের আমি হাইফাই ম্যাথামেটিক্স নিয়ে যাব তার জন্য আমাদের তোদের ম্যাথামেটিক্স এর আলাদা করে ক্লাস দেওয়া আছে সেটা তোরা অবশ্যই ফলো করবে অবশ্যই তোদের ভালো লাগবে কিন্তু তোদের যে কথাটা বলার কথা সেটা কি ফিজিক্স পড়ার জন্য কি কি ম্যাথামেটিক্স লাগছে তাহলে আমরা এখান থেকে কি হেডিং দিয়ে দিলাম সাধারণ গণিত ওকে কার জন্যে না বিদ্যার জন্য যদি এই জিনিসটাকে তোরা একটুখানি রক্ত হয়ে যাস না অনেকের এরকম থাকে যে কি থাকে না অঙ্ক ছাড়াই কিন্তু সায়েন্স নিয়ে তাদের ক্ষেত্রে তো খুবই অসুবিধা হবে তো তারাও যাতে ফিজিক্সটাকে স্মুথলি পড়তে পারে তাদের জন্যই আমাদের এই প্রয়াসটা সেটা হচ্ছে কি কোন জিনিসকে স্টার্ট করার আগে অর্থাৎ ইউনিট এবং ডাইমেনশনের চ্যাপ্টার স্টার্ট করার আগে যেটা সিলেবাস অনুযায়ী প্রথম চ্যাপ্টার তার আগেতেই আমরা পদার্থবিদ্যার জন্য যে সাধারণ গণিতগুলো করার দরকার বা শেখার দরকার সেগুলোকে কিন্তু আমরা একটুখানি ডিসকাস করে এবারে তো কথা আসছে তোরা বলবি কি স্যার এর জন্য কি অনেক গণিত পড়তে হবে না অনেক না কিন্তু পড়তে কি কি চ্যাপ্টার গুলো মোটামুটি পড়তে হবে তো সেগুলো নিয়ে আমরা একটুখানি যদি বলে নিই মানে হালকা করে বলে নিই এক নম্বর কথা আসছে কি তোদের পড়তে হবে কাকে নিয়ে সেটা হচ্ছে পরিমিতি নিয়ে একটুখানি জানতে হবে ওকে দু নম্বর কথা কোন চ্যাপ্টার নিয়ে তোদের জানতে হবে সেটা হচ্ছে কি না দ্বিঘাত সমীকরণ নিয়ে একটুখানি জানতে হবে

যাকে আমরা ইংরেজিতে বলছি কি বাইনোমিয়াল বায়োমিয়াল এরপরেতে আর তোদের যে চ্যাপ্টারের দরকার হবে সেই চ্যাপ্টারটা কি জিনিস দেখতো সেটা হচ্ছে কি আমাদের সমান্তর এবং গুণোত্তর প্রবল আবারও বলছি আমি আগেও বলেছি তোরা বলবি কিন্তু সামান্য কিছু কথা আমাদের অবশ্যই জেনে রাখা উচিত যেটা না জানা থাকলে আমাদের ফিজিক্স পড়তে গেলে অসুবিধা পড়লো রাইট তাহলে দেখ এর পরের কথা আমাদের কি বললাম সমান্তর এবং গুণোত্তর প্রগতি ইংরাজি থেকে যাকে আমরা বলি কি এপি অ্যান্ড জিপি হলো এই চারটে চ্যাপ্টার তো আমাদের পড়তে হবে এ ছাড়াও আমাদের আরো কয়েকটা চ্যাপ্টারের কথা পড়তে হবে সেটা হচ্ছে কি দেখতো পাঁচ নম্বর হিসাবে আমরা যেটার কথা বলবো না বেসিক আইডিয়া অফ ডিফারেন্সিয়েশন ওকে আর ছ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে কি বেসিক আইডিয়া অফ ইন্টিগ্রেশন ওকে আর কি পড়ব আর পড়ব হচ্ছে আমাদের সাত নম্বর হিসাবে না গ্রাফ সম্বন্ধে সাধারণ ধারণা ওকে তাহলে আমাদের সিম্পল আইডিয়া রিলেটেড গ্রাফস বা সাধারণ ধারণা কার না গ্রাফের হলো কথা তাহলে আমাদের এই সাতটা ম্যাথামেটিক্স সম্বন্ধে বা সাতটা ম্যাথামেটিক্স চ্যাপ্টার সম্বন্ধে আমরা সামান্য কিছু কিছু আইডিয়া আমরা করে নেব কি কি চ্যাপ্টার দেখ আমি এখানটাতে তোদের জন্য লিখে দিয়েছি ভালো করে তোরা নোট করে রাখিস যে এই জিনিসগুলোকে তোদের কিন্তু একটুখানি জানতে হবে অর্থাৎ এর বেসিক কিছু ফর্মুলাস জানতে হবে কি কি বলে দিয়েছি দেখ পরিমিতি দ্বিঘাত সমীকরণ দ্বিপদ উপপাদ্য তারপরে তো রইল কি সমান্তর এবং গুণোত্তর প্রগতি তারপরেতে কিসের কথা বললাম দেখ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ইচ্ছা করলে আমরা বাংলা নাম বলতে পারতাম কিন্তু স্কোরব না তার কারণ কি আমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন নামটা সম্বন্ধে এতটাই আমাদের দরকার বা এর বাংলা নামটা বললে তোরা নিজেরাও কনফিউজ হবি হয়তো দুদিন পরেতে তো সেই জন্য এটাকে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন নামেই তোরা শিখতে থাকবি আর তারপরের কথা কি দেখলাম সাধারণ ধারণা কার্ড না গ্রাফের এই জিনিসগুলো সম্বন্ধে আমাদের ধারণা করে নিতে হবে মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে আমি কি কথা বলছি ফিজিক্স কিন্তু তার আগে এই অঙ্কের এই ছোট ছোট সম্বন্ধে সাধারণ একটু আমরা ধারণা করে নেব তারপরে যখন আমরা চ্যাপ্টার করব তখন তোরা নিজেরাই বুঝতে পারবি যে সে ডিফারেন্সটা কতটা তোদের হচ্ছে যে কত স্মুথলি তোরা জিনিসগুলোর আন্ডারস্ট্যান্ডিংটা করতে পারছিস হলো তাহলে চল এবারেতে আমরা আজকে প্রথম দিন তোদের ক্লাস করছিস তো আমরা সামান্য পরিমিতি সম্বন্ধে পরিমিতির কিছু ফর্মুলা আমাদের যেগুলো মনে রাখতে হয় সেই ফর্মুলাগুলো একটুখানি মনে করিয়ে দেওয়ার চেষ্টা ওকে দেখ তো পরিমিতির সাধারণ ফর্মুলা অফ পরিমিতি ওকে তাহলে আমাকে এটাকে যদি আমরা হেডিংটাকে এরকম ভাবে দিয়ে দিই যে ফর্মুলাগুলোকে আমাদের মনে রাখছি পরিমিতির জন্য সেগুলোর কথা যদি বলে দিই সেটাকে ধর লিখে দিলাম ফর্মুলা ফর মেনসুরেশন ফর্মুলা অফ মেনসুরেশন

এক নম্বর মনে রাখবি খুবই সহজ কথার কথা মনে করি সেটা হচ্ছে সার্কেল নিশ্চয়ই বুঝতে পারছি সার্কেল বলতে আমি কার কথা বলছি বৃত্তের কথা বলছি তো সার্কেলের কিসের ফর্মুলা তোদের মনে রাখার দরকার এক হচ্ছে কি না এর এরিয়া কত সার্কেলের এরিয়া নিশ্চয়ই জানিস তোরা সার্কেলের এরিয়াকে কত বলিস না সেটাকে তোরা পড়েছিস দেখ সেটা হচ্ছে কত পাই আর স্কোয়ার এখানেতে আরকে কি বলে না তোরা সবাই জানিস আর কে বলা হয় কি আমাদের ব্যাসার্থ ওকে এরপরে তো সার্কেলের কোন ফর্মুলার কথা তোদের দরকার পড়ে সবাই জানিস যেটাকে আমাদের করতে হবে সেটা হচ্ছে কি পেরিমিটার ওকে পেরিমিটার বলতে আমরা কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছিস আমরা পরিধির কথা বলছি ওকে এর পরিধি কত হয় নিশ্চয়ই তোরা সবাই জানিস সেটাকে বলে কত টু পাই আর এরপরে তো আমরা মনে করে নেব যে হচ্ছে ওকে তাহলে এই দুটা ফর্মুলা তো আমাদের কাজে লাগলো তোদের জন্য আরো একবার ওপেন করে দিই দেখ আমাদের বারবার পড়তে গেলে সার্কেলের এই ফর্মুলা কাজে লাগবে এরপরে তো আমরা যেটা করতে চাইছি বা মনে করিয়ে দিতে চাইছি সেটা হচ্ছে কি দেখ বলতে 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 কার কথা কথা বলছি আমি চাইছি স্পিয়ারের কিসের কিসের জিনিসের দরকার কোন কোন জিনিস সম্বন্ধে আমাদের স্পিয়ারের মনে রাখার দরকার দেখতো এখান থেকে মনে রাখবি হচ্ছে এক নম্বর কথা স্পিয়ারের সারফেস এরিয়া কত হয় সবাই শিখেছি সেটা হচ্ছে কি সারফেস এরিয়া হয় হচ্ছে আমাদের ফোর পাই আর স্কোয়ার এরপরে তে কিসের কথা মনে রাখবি দেখতো সেটা হচ্ছে কি স্ফিয়ারের ভলিউম কত হয় ভলিউম মানে নিশ্চয়ই বুঝতে পারছিস আয়তনের কথা বলছি তো স্ফিয়ারের ভলিউম কত হয় তোরা জানিস সেটা সেটা হচ্ছে কত সাড়ে তিন পাই আর কিউব হলো একদম বেসিক ধারণা এটুকুনি কথা কিন্তু তোদের অবশ্যই জেনে রাখতে হবে আচ্ছা আরো একটা কথা তোদের বলে রাখি যখনই তোকে স্ফিয়ার স্ফিয়ার বলছে বলছে হলো মাথায় রাখবি এখানেতে সিয়ার স্ফিয়ার বলতে সলিড স্ফিয়ারের কথা বলছে অর্থাৎ নিরেট গোলকের কথা বলছে ওকে তাহলে যখনই আমাদের স্ফিয়ারের কথা বলছে আমরা কি মাথায় নিয়ে নেব আমাদের সলিড স্ফিয়ারের কথা বলছে ওকে অর্থাৎ যেটাকে আমরা বলি কি না নিরেট গোলকের কথা বলছি হ্যালো এই সলিড স্ফিয়ার ছাড়াও আমাদের আরো এক ধরনের কথা আমাদের বারবার মাথায় রাখতে হয় বা ফিজিক্সের অঙ্ক করার সময়তে বারবার চলে আসে সেটা হচ্ছে কি ফাঁপা গোলক ওকে কি বললাম ফাঁপা গোলক সে ফাঁপা গোলক বলতে আমি কার কথা বলছি না ইংরেজিতে যাকে আমরা বলি কি কনসেন্ট্রিক সেল রাইট তাহলে ইংরেজিতে তার নামটা কি বললাম না কনসেন্ট্রিক সেল ওকে তো সেটার কথা যদি আমরা এখানটাতে লিখে নেই দেখো সেটা আসছে কি কনসেন্ট্রিক সেল ওকে কনসেন্ট্রিক সেল বলতে আমাদের বাংলাতে যাকে বলি কি আমরা সেটা হচ্ছে কি ফাপা গোলক হ্যালো তো সেই ফাঁকা গুলোকের ব্যাপারটা কিরকম একটুখানি দেখার চেষ্টা করতো দেখ দেখিয়ার মানে এরকম একটা নেচার সেই সলিড না হয়ে কিরকম সলিড এর কথা বলছি দেখতো মাঝখানটা অর্থাৎ এই লাল কালার দিয়ে যেটাকে আমি হাইলাইট করলাম মাঝখানটা ফাঁকা এবং শুধুমাত্র এই পার্টটা হচ্ছে কি সলিড ওকে এবং আমি কি কথা বলছি দেখ এই যে ছোট পাটটা আছে অর্থাৎ ছোট সার্কেলের পার্টটা তার রেডিয়াস হচ্ছে কত আর ওয়ান বা আমাদের ব্যাসার্থ হচ্ছে আর এবং বড় পাটটা যে আছে তার ব্যাসার্থ হচ্ছে কত r2 যদি এই ঘটনা ঘটে এটার যদি আমাদের আয়তন বের করতে বলে বা ভলিউম বের করতে বলে তার মান আমাদের মনে রাখতে হবে আমাদের বারবার সেই জিনিস দরকার পড়ে সেটা হচ্ছে কি চারে তিন পাই আর টু এর কিউব মাইনাস আর ওয়ান এর কিউব ওকে আর টু এড ওয়ান কি নিশ্চয়ই কথা বুঝতে পারছিস আর টু হচ্ছে কি বড় স্ফিয়ারটার ব্যাসার্ধ আর ওয়ান কি না ছোট স্ফিয়ারটার ব্যাসার্ধ এটুকুনি কথা কিন্তু আমাদের বারবার দরকার পড়ে এটা আমাদের মনে রাখতে হবে কিন্তু এখান থেকেই যদি আমাদের বলা হয় কি এর সারফেস এরিয়া কত আসবে অর্থাৎ এই কনসেন্ট্রিক স্লেয়ার বা ফাঁপা গোলকের সারফেস এরিয়া কত আসবে এখানেতে যদি যেন ভুল না হয় সারফেস এরিয়া ফাঁপা গোলকের ক্ষেত্রেও কিন্তু এই বাইরের যে সারফেস এরিয়া তার সাথেই সমান অর্থাৎ ফাঁপা গোলকের সারফেস এরিয়া এবং পূর্ণ গোলক অর্থাৎ নিরের গোলক নিরেট গোলকের সারফেস এরিয়া দুটোই কিন্তু আমাদের সেম হওয়া উচিত অর্থাৎ এখানেতে আমাদের কোনটা লিখতে হবে দেখো 4 পাই আর 2 এর ওকে কেন আর 2 না আর 2 টাই ছিল কি আমাদের বড় স্ফিয়ারটার ব্যাসার্থ ছিল বোঝা গেছে কথা স্টুডেন্টরা শুনতে পাচ্ছিস কথা হ্যালো রাইট এখানে টেকনিক্যাল কিছু ফল্টস ছিল যাই হোক সেটা সলভ হয়ে গেছে আমাদের পরের পথে এই দুটো জিনিসের পরে আমাদের পরের যে কথায় চলে যাব এক মিনিট এরপর যে জিনিসটা নিয়ে আমাদের বারবার দরকার পড়বে সেটা হচ্ছে কি না ইলিপস ওকে এতদিন পর্যন্ত হয়তো তোরা সেখান থেকে ইলিপস নিয়ে তোদের ধারণা ছিল না বা পড়িসনি কিন্তু এবার তোদের পড়তে হবে সেটা হচ্ছে কি আমরা কি বুঝি না বাংলায় যার নাম হচ্ছে কি আমাদের উপবৃত্ত উপবৃত্তের সময়তে কি রকম কি তোদের কাজ করতে হচ্ছে বা কি কি মনে রাখতে হচ্ছে দেখতো যদি আমাদের কি হতো না বৃত্ত হতো এক মিনিট উম বৃত্ত কত বৃত্তের সময় তোরা কি শিখেছিস এই হলো কিনা বৃত্ত ওকে যে বৃত্তের সময়তে তোরা বলতে পারতিস কি এই দিকের পাটটার যা রেডিয়াস এবং এই ওয়াই অ্যাক্সিস বরাবর যতদূর গেছে সেটার ক্ষেত্রে রেডিয়াসটা কিন্তু যদি আর2 হয় এক মিনিট তোদের কনফিউশন যাতে না হয় এই দিকের পাটটা এই দিকের পাটটার রেডিয়াস তোরা কত রাখবি না সেটাকে রাখবি কত আর1 ওকে অর্থাৎ বৃত্তের ক্ষেত্রে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস যেদিকেই যাক না প্রত্যেকটা জায়গাতেই বৃত্তের ব্যাসার্ধ কি থাকে সমান কিন্তু এখানেতে আমরা এটার নাম বলছি কি উপবৃত্ত উপবৃত্ত বলতে গেলে তোদের কি রকম মনে রাখতে হবে দেখো এই যে পার্টটা আছে মানে এই অ্যাক্সিয়াল সিস্টেম আছে তার মধ্যে এটাকে এরকম একটু থ্যাপরানো ধরনের জিনিসটা দেখতে অর্থাৎ এই যে জিনিসটা দেখতে এই স্ট্রাকচার ওকে অর্থাৎ দেখ এর এই দিকটার রেডিয়াস যদি r1 হয় আর এই দিকের রেডিয়াসটা কিন্তু অন্য অর্থাৎ এটা হচ্ছে r2 এবং এখানে তোকে হতে হবে কি r1 is not equal to r ओके তো এটাই হয়ে গেল কি আমাদের উপবৃত্তকে কি রকম দেখতে হয় এবং এই উপবৃত্তাকার কোন স্ট্রাকচার থাকলে তার ক্ষেত্রে আমাদের দুটো মান আমাদের মনে রাখতে হবে কিসের কিসের কথা এক নম্বর কথা হচ্ছে এই উপবৃত্তের ক্ষেত্রফল কত আসে ওকে আগে যদিও বৃত্তের সময় সেটার ক্ষেত্রফল শিখেছি দিস কত পাই আর স্কয়ার কিন্তু এখানের ক্ষেত্রে ক্ষেত্রফল কত করতে হবে তোদের সেটা জানা মাথায় থাকে সেটা হচ্ছে কি পাই আর ওয়ান আর টু বোঝা গেছে কথা আর আমাদের কি মনে রাখতে হবে দেখ আর মনে রাখতে হবে এর কতখানি আমাদের পরিধি কতখানি হয় ওকে অর্থাৎ পরিধি বলতে ইংরেজিতে আমরা যাকে বলেছি কি পেরিমিটার বা সারকামফারেন্স যাই বলিস না কেন একই কথা কোনো চাপ নেই আর কোনো কারণ তাহলে আমাদের যদি এখানটা থেকে সেটার কথা বলি কিসের কথা বলছি দেখ তো পরিধির কথা বলছি ওকে পরিধি মানে আমরা এখানেতে কার কথা বলছি দেখ ইংরেজিতেও তার নামটা সম্বন্ধে আস্তে আস্তে পরিচিত হবে সারকামফারেন্স ওকে তো তার ভ্যালুসটা কত হয় না তার ভ্যালুসটা হয় দেখ তো টু পাই আন্ডার রুট অফ আর পরিচিত আস্তে আস্তে তাহলে ইলিপস ইলিপস বলতে আমরা কি নিলাম উপবৃত্ত এই উপবৃত্তের এই যে বেসিক ফর্মুলা গুলো অর্থাৎ ক্ষেত্র ফর্মুলা এবং পরিধির ফর্মুলা এই দুটো জিনিস কিন্তু আমাদের রেডি থাকতে হবে বোঝা গেল কথা এর পরের পথেতে আমরা যার কথায় চলে আসবো সেটা হচ্ছে কি না কি কি কথা সবাই তোরা জানিস যে বলতে ত্রিভুজরাঙ্গেল তো দেখ সেই ট্র্যাঙ্গেলের কিছু কিছু ফর্মুলা সম্বন্ধে আমাদের পরিচিত আমরা জানি তবু একবার আমরা মনে করব কি দেখতো কিসের কথা বলছি ট্রায়াঙ্গেলের ট্রাঙ্গেল কি কিরকম দেখতে হয় আগে যদিও আমার বলে দেওয়ার দরকার নেই তোরা করতে করতে একদম পাকা হয়ে গেছে ট্রাঙ্গেল সম্বন্ধে তো সেই ট্রাঙ্গেল এর কথা কি আসছে দেখ তো ট্রাঙ্গেল বলতে গেলে তোরা বলছিস কি এই কথা তোরা বলবি যে স্যার আমাদের হাসাচ্ছে না আমরা কি ট্রাঙ্গেল জানি না এরকম কি হতে পারে না ভাই হাসাচ্ছে না একটু হালকা করে দেখেন তো দেখ এই হলো কিসের কথা না ট্রাঙ্গেল নাম দিয়ে নে তোরা জানিস বাবা এ বি অ্যাঙ্গেলটাকে আমি বলে দিলাম কত এবং এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের উচ্চতা অর্থাৎ এ থেকে যদি আমরা একটা লম্ব ড্র করি সেটা এখানটাতে যেটা কাট করছে সেটা কোথায় কাট করছে আমি ধরে নিচ্ছি ডি বিন্দুতে কাট করছে এবং এই উচ্চতাটা ধরে নিলাম কত এইচ হলো যদি আমাদের এই দুটো কথা জানা থাকে আমরা কি বলতে পারতাম দেখো ত্রিভুজের ক্ষেত্রফল মানে ত্রিভুজের এরিয়া সেটাকে আমরা বলতাম কত দেখো সবাই নিশ্চয়ই জানিস সেটাকে বলা হতো কত হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাই না দেখ এখানে ভূমি বলতে কি ভূমি বলতে নিশ্চয়ই বুঝতে পারছিস বি থেকে সি এর দূরত্ব সেটাই হচ্ছে ভূমি তাহলে এখান থেকে লিখে দিচ্ছিস কত দেখতো হাফ বি থেকে সি মানে কত হচ্ছে লিখেই দে বি সি লিখে দে আর উচ্চতা উচ্চতাটা কতখানি না সেটা হচ্ছে এইচ দেখ এই ফর্মুলাটুকু আমরা করেছি এরকম নয় যে এর মধ্যে আমি নতুন কিছু তোকে আমি শিখিয়ে দিলাম কিন্তু কথা হচ্ছে সমস্ত জায়গাতে কিন্তু যে বাড়িতে এইচ কথাটা থাকবে তা কিন্তু নয় তার বদলে তো তোদের কি দিয়ে দিতে পারে দেখতো তার বদলেতে এ বাড়িতে তোদের ফিজিক্সের জন্য ছোট ছোট করে আস্তে আস্তে যদি আমরা ফিজিক্সে রকম ভাবে अप्लाई করিস তার কথাই তোদেরকে নিয়ে যাই দেখ এর পরের কথাতে কি করতে হবে তোদের সেটা হচ্ছে দেখ এই ছোট ট্রায়াঙ্গেলটার কথা কোন ট্রায়াঙ্গেলটার কথা দেখ তো ট্রায়াঙ্গেল এ বি ডি রাইট এই ট্রায়াঙ্গেলটা থেকে তোরা কি করতে পারবি দেখ তো তোরা করতে পারবি লম্ব বাই অতিভুজ তাহলে এইচ এই এইচটা হচ্ছে লম্ব অতিভুজ কোনটা আছে দেখ তো এই এ থেকে বি তাহলে h বাই এব অর্থাৎ লম্ব বাই অতিভুজ সেটাকে তোরা কত দিয়ে লিখতে পারিস ভাষায় শিখেছিস সেটাকে বলে কত sin তাই না তাহলে সেখান থেকেই সেটাকে কত লিখে দিতে পারবি এব বুঝতে পেরেছিস কথা আর কি কথা আসছে তো এই যে এইচ এর টা এইচ এর এই মানটা যদি আমরা এই ক্ষেত্রফলের ফর্মুলাটাতে বসিয়ে দিই কি রকম পাচ্ছি লেখ তো দেখ তো এখানটাতে বসালে দেখ কি লিখতে পারছে হাফ বিসি ইনটু এইচ এর বদলেতে বসাচ্ছি দেখ এইচ এর বদলেতে কি লেখাচ্ছি আছে এবি ইনটু সাইন আলফা তাই তো তাহলে দেখ যদি আমাদের দুটো বাহুর দৈর্ঘ্য জানা থাকে এবং বাহু দুটির মধ্যবর্তী কোণের ভ্যালুটা আমাদের জানা থাকে সেখান থেকে কিন্তু আমাদের ত্রিভুজের ক্ষেত্র ফলের ভ্যালুস ফের করতে পারবো এবং সেই ক্ষেত্র ফলের মানটাকে কিন্তু আমাদের এই এইরকম বা এই ফর্মুলা দিয়ে কিন্তু ট্রিট করতে হবে এই জিনিস কিন্তু আমাদের পড়বে তোদের কিন্তু থেকে আসতে পরিচিত হবে হতে পারে তো কিসের কথায় চলে যাবো দেখ ভালো করে দেখে নে যদি কোনো কিছু কনফিউশন থাকে ঠান্ডা মাথায় ভেবে নে ভিডিওটাকে একবার রিক্যাপ করে নিবি অবশ্যই সেটা সম্বন্ধে বুঝে যাবি এরপরের কথায় যেতে যাবো সেটা দেখত আমরা কি শিখেছি না সমবাহু ত্রিভুজ সম্বন্ধে শিখেছি তো সেই সমবাহু ত্রিভুজের কথা বলতে গেলে কি কথা বলবো দেখতো কিসের কথা বলছি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজকে ইংরেজিতে কি বলা হয় নিশ্চয়ই জানিস বা শিখে নিতে হবে তোদের এবারে আস্তে আস্তে তাকে বলা হয় কি রাইট তো সবাই জানিস এর বেসিক কথা কি হয় প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে সেটাকে তোদের লিখছিস কি বা তোদের মনে রাখছিস কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাহলে আমরা লিখছি কি বাহুর দৈর্ঘ্য সমান ওকে আর আমাদের কি শিখে নিচ্ছে দেখতো প্রত্যেকটা কোণের মান সমান এবং সেই প্রতিটা কোণের মান কত হয় না তোরা জানিস 60 ডিগ্রি ওকে এবং এখান থেকে তাহলে তোদের লিখে দিচ্ছিস কি কোণের মান কোণের মান সেটা কত না তোরা শিখেছিস সেটা হচ্ছে কি আর কিসের কিসের দরকার পড়ে দেখতো তাহলে এই ছবিটাকে যদি আমরা সাধারণ ভাবে আলোচনা করে নিয়ে দেখে রাখি সেটা কি দেখে এই হচ্ছে হচ্ছে আমাদের কি না সমবাহু ত্রিভুজ প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান ধরে নে এটাও এ এদিকটাও এদিকটাও এ যদি আমাদের সমবাহু ত্রিভুজের উচ্চতার কথা বলি সমবাহু ত্রিভুজের উচ্চতা বলতে কি বোঝাচ্ছে দেখতো এইটুকুনি হচ্ছে কি সমবাহু ত্রিভুজটার উচ্চতা তো এই সমবাহু ত্রিভুজের উচ্চতার মানটুকু কতখানি আসবে তো তোদের পড়া জিনিস তোরা মাধ্যমিকের খুব ভালো করে সেটা নিয়ে পরীক্ষাও দিয়েছিস কিন্তু এই এই আমাদের দরকার তাই কিন্তু আমি তোদের একবার রিজ্যাক্ট করিয়ে দিচ্ছি তো এখানে তো এটার উচ্চতাটা কতখানি আসবে ধরেন এটা হচ্ছে কতখানি এইচ এই অ্যাঙ্গেল কতখানি হয় তোদের শিখলাম মানে বললাম সেটা হচ্ছে কি প্রত্যেকটা অ্যাঙ্গেলই কত করে হয় সিক্সটি ডিগ্রি করে হয় তাহলেতে যদি প্রত্যেকটা অ্যাঙ্গেলে সিক্সটি ডিগ্রি করে হয় আমাদের এই ছোট্ট ট্রাঙ্গেলটার কথা বলছি আর নাম দিচ্ছি না দেখ এই যে ছোট্ট অ্যাঙ্গেল টা নামা দিচ্ছি না তো সেখানটা থেকে তোরা কি লিখতে পারবি দেখ তো লম্ব বাই অতিভুজ লম্বকে এইচ অতিভুজকে না এই দিকের এই পাঠটা এ সেটা তোরা কত লিখতে পারবি দেখ তোরা সবাই জানিস সায়েন্স সিক্সটি ডিগ্রি তাহলে সেখান থেকে তোরা কি লিখে নিতে পারবি এইচ ইকোয়াল টু এ সায়েন্স সিক্সটি ডিগ্রি সায়েন্স সিক্সটি ডিগ্রির মান তোরা নিশ্চয়ই জানিস সেটা হচ্ছে কত রুট ওভার থ্রি বাই টু তাহলে এই যে আর যখনই তোরা উচ্চতার মানটা জেনে গেলি সেখানটা থেকে তোরা কিসের কাজ করতে পারবি বা কি বলতে পারবি সেটা হচ্ছে এই সমবাহ ত্রিভুজের ক্ষেত্র ফল কত আসবে স্যার তাইতো তার ক্ষেত্রফল কত আসবে না তোরা তো একটু আগেই শিখলি সেটার জন্য ফর্মুলা শিখে নিলি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাই তো তাহলে সেখান থেকে দেখ হাফ ভূমির মান তো কত হয় স্মল এ উচ্চতার মান কত আছে রুট ওভার এ বাই তাহলে সেখান থেকে তোরা কত শিখে নিচ্ছিস দেখ না রুট ওভার থ্রি বাই এটা হয়ে গেল কিসের ফর্মুলা তোদের এই সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা বা এটাকে যেটা আমরা একটু আগেই করলাম এখান থেকে আরো একটা জিনিস কিসের কথা বলেছিলাম দেখতো তোদের ফর্মুলার জন্য ক্ষেত্রফলের ফর্মুলার জন্য আমি বলেছিলাম সেটা হচ্ছে কি তো হাফ ইন্টু দুটো বাহু মানে পাশাপাশি দুটো বাহু এই বাহুটা আর এই বাহুটা তাহলে আমাদের এখান থেকে দুটোকেই লিখবো কত হাফ এ ইন্টু এ ইন্টু কি লিখেছিলাম দেখো তাদের মাঝের অ্যাঙ্গেলের সাইন লিখে দিয়ে কত লিখেছিলাম সাইন থিটা অর্থাৎ এখানেতে লিখবো কত সাইন 60 তাহলে দেখতে এখান থেকেও চলে আসছে কত দেখো হাফ a স্কয়ার সাইন 60 ডিগ্রির মান কত হয় √3/2 তাহলে এখান থেকেও কিন্তু আমরা ক্যালকুলেশন করে লিখলে বের করে ফেলতে পারতাম কত √3/4 a স্কয়ার ওকে তো যেদিক দিয়েই যাস যে পথেই যাস না কেন তোদের এটুকুনি তোদের মাথায় রেখে দিতে হবে সেটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্র ফর্মুলা কত হচ্ছে রুট ওভার ওকে আর কথা কি মনে রেখে দেব না যে যেকোনো ত্রিভুজেরই সমবাহু ত্রিভুজ বলে নয় যে কোনো ত্রিভুজেরই মধ্যমা বলতে তোরা বুঝিস যদি না বুঝে থাকিস একবার তোদের জাস্ট কথাটা দেখে নে কিরকম কথা বলছি দেখতো আমরা এখন আলোচনা করে নেব মধ্যমা এবং ভর কেন্দ্র নিয়ে একটুখানি সাধারণ আলোচনা করব কি কথা বলছি দেখ এই আমরা একটা ত্রিভুজ ড্র করে নিলাম ওকে এদিকে নিয়ে নিলাম এ এদিকে রাম নিয়ে নিলাম বি এদিকে রাম নিয়ে নিলাম সি এখন ত্রিভুজের মধ্যমা বলতে কি বুঝি দেখ তো ধারণা আছে এইদিকের পয়েন্টটা থেকে আমাদের অপোজিট আর্মের উপর যদি একটা লম্ব ড্র করি এটাকে বলবো কি আমরা মধ্যমা ঠিক সেরকম ভাবে এই দিকের আর্ম থেকে যদি এদিকের রামটার উপরে আমরা একটা লম্ব ড্র করি সেটাও আসবে কি এটার মধ্যমা আবার ওপর দিক থেকে যদি আমরা একটা লম্ব ড্র করি নিচে আমটার উপর সেটাও আসবে কি একটা মধ্যমা তাহলে দেখ কোন ত্রিভুজের কটা মধ্যমা হয় নিশ্চয়ই চিকেন তিনটে মধ্যমা হয় এবং মধ্যমাগুলো যে বিন্দুতে কাট করে অর্থাৎ এখানে কোন বিন্দুতে কাট করেছে পয়েন্ট ওতে এই পয়েন্ট ওটাকে আমাদের বলা হয় কি ত্রিভুজের ভর কেন্দ্র ওকে তাহলে দেখ আমাদের ত্রিভুজের মধ্যমা বলতে আমরা কি কি কোণগুলোকে মধ্যমা বলে দেব এই তিনটার নাম দিয়ে দেনা এ বি সি আর যে জায়গাগুলোতে কাট করেছে সেই জায়গাগুলোতে কাট করার জায়গাগুলোর নাম দিয়ে দেনা এটার নাম দিয়ে দেনা ডি এই যেখানটাতে কাট করেছে এটার নাম দিয়ে দেন না ই আর এটার নাম দেনা এফ তাহলে তোদের এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছিস এখানেতে মধ্যমা কোণগুলোকে বলছি এ থেকে ই হচ্ছে একটা মধ্যমা আর মধ্যমা কোনটা আছে দেখতো আর মধ্যমা আছে হচ্ছে যে তোর এই বি থেকে ডি এটা হচ্ছে একটা মধ্যমা আর মধ্যমা কোথায় আছে দেখতো সি থেকে এফ এটাও হচ্ছে কি একটা মধ্যমা এই তিনটে মধ্যমা কোথায় কাট করেছে সেটা হচ্ছে ও বিন্দুতে কাট করেছে তাই এই ও বিন্দুটাকে আমরা বলবো কি ত্রিভুজের ভরকেন্দ্র ওকে এবং আমাদের মাথার মধ্যে রাখতে হবে ভরকেন্দ্র মধ্যমাকে দুই ইস্টু এক অনুপাতে কাট করে অর্থাৎ সেই কথাটার মানে কি দেখ আমাদের এখান থেকে ভর মধ্যমা কোনটা ছিল এই এই ছিল মধ্যমা তাকে কাট করেছে কোথায় না এই দেখ ও বিন্দুতে কাট করেছে অর্থাৎ আমাদের মাথার মধ্যে যদি জেনে থাকি তো ভালো না কিন্তু একদম এখন থেকে পরিষ্কার হয়ে নেওয়া উচিত সেটা হচ্ছে কি দেখতো এ ও ইস টু ও ই সেটার ভ্যালুস কত আসবে দেখ টু ওকে এখন থেকে একদম এটা সম্বন্ধে ক্লিয়ার থাকবে এই জিনিস কিন্তু আমাদের বারবার দরকার পড়বে যদি তোদের ক্লিয়ার থাকে খুব ভালো যদি না ক্লিয়ার থাকে একবার এটাকে তোরা রেডি করে নেয়ার পরে আমরা পরের কথায় দেখ অনেকগুলো ছোট ছোট কথা তোদের করেছি তোরা যদি চাস তো তোরা করতে পারিস কি ভিডিওটাকে একটুখানি আস্তে আস্তে রিক্যাপ করে দেখে নিবি প্রত্যেকটা পেজের ছবি নিয়ে লিখে নিবি আমাদের ফিজিক্সের এর যদি যে খাতাটা তৈরি করবি সেই খাতার প্রথমেতেই এই ফর্মুলা গুলোকে লিখে রেখে ওকে এই ফর্মুলা গুলো কিন্তু আমাদের বারবার দরকার পড়বে আচ্ছা এই কয়েকটা ফর্মুলা ছাড়া আরো একটা ফর্মুলা পরিমিতির আমি তোদের কাছে লিখে দেব সেটা হচ্ছে কি ঘনক রিলেটেড একটা ফর্মুলা লিখে দেব ঘনক সম্বন্ধে তোদের সবারই ধারণা আছে কিন্তু তাও একটু যদি লিখে দিই তোদের সেটা মনে হয় আরো বেটার হবে দেখ কর আগে এটাকে সবাই ছবি তুলে নে বা স্ক্রিনশট নেওয়ার হলে নিয়ে নে নেওয়ার পরে তো আমরা পরের কথায় যাচ্ছি কিসের কথা বলবো বলছিলাম তোদেরকে সেটা হচ্ছে কি ঘনক তো দেখ ঘনক তোরা জানিস ইংরেজিতে ঘনককে কি বলা হয় কিউ ওকে যার বাংলায় তোকে তারা বলছিস কি ঘনক বেসিক ধারণা তোদের সবাই আছে ঘনক ঘনকের কি থাকে না অনেকগুলো বাহু থাকে কটা বাহু থাকে সে পরের কথা ঘনকের অনেকগুলো বাহু থাকে কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সম ওকে তাহলে আমাদের এখান থেকে কিসের কথা বলে নিলাম ঘনক ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি আমাদের সমান তাহলে দেখ আমাদের এখান থেকে প্রথম কথা ঘনক সম্বন্ধে যে কথা আমাদের ফিজিক্স পড়তে গেলে অবশ্যই মাথায় রাখবো সেটা হচ্ছে কি প্রতি বাহুর দৈর্ঘ্য সমান ওকে সেটাকে লিখে দিচ্ছে কি আমি লিখেই দিলাম সমান দিয়ে আবার লিখলাম সমান ধরে নিচ্ছি সেখানে দেখি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে আছে স্মনে এবং এখানেতে আমাদের বেসিক ছবিটাকে কিরকম ধরনের আঁকি দেখ আমি যদি এখান থেকে বেসিকের যে ডায়াগ্রামটা হয় সেটাকে একবার চেষ্টা করি দেখ কি কথা আসছে দেখ এখন কিন্তু তোদের বারবার বলছি এটা হচ্ছে লার্নিং একদম তাড়াহুড়ো করবি না যেরকম বেসিক জিনিসগুলো সম্বন্ধে আমি ডিসকাশন করছি মনে হতে পারে স্যার আমরা তো এগুলো সবই জানি কিন্তু না এগুলোও কিন্তু তোদের কিন্তু আস্তে আস্তে প্রপার ধারণা করে নিতে হবে ফিজিক্স পড়ার সময় এগুলোকে যদি আমরা ছোট করে একবার রিক্যাপ করে নিই বা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দিই তাহলে আমাদের লং রানেতে গিয়ে কিন্তু আমরা সেটা সুবিধা পাব বোঝা গেছে পয়েন্টটা আশা করি আমি তোদের কাছে কিন্তু ক্লিয়ার তো দেখ ঘনকের ছবি আমি আঁকছি বলবি স্যার আমরা তো এটা কত এঁকেছি স্যার আপনি আর আমাদেরকে এটা এঁকে শেখাবেন ঠিক আছে ভাই করে নে তবুও আর একবার দেখ এই হয়ে গেল কি আমাদের ঘনকের ছবি তো ঘনকের এই ছবিটার মধ্যে তো প্রথমেতে আমাদের এই যে সামনের দিকের যেটা করেছি মানে এই এবিসিটি ওকে এই এবিসিডি হচ্ছে কি কি ঘনকের আমার সামনের দিকে তল অর্থাৎ এই এবিসিডি এই যে তলটার কথা বলছি এটা হচ্ছে কি ঘনকের সামনের দিকে আর দেখ কি কথা বলছি আমাদের এখানটাতে ছবিতে আমি আরো একটা কথা বলেছি দেখ এই পিছনের দিকের তলটার কথা বলেছি সেটা হচ্ছে কত এই ই এফ জি এইচ ওকে তাহলে দেখ আমাদের এখান থেকে কিসের কিসের কথা বললাম বা বা কিসের কিসের কথা নোট ডাউন করলাম সেটা হচ্ছে দেখতো এক নম্বর হচ্ছে কি এই দিক থেকে কি ধর এখানটাতে আমি বললাম এ বি ওকে এটাকে আমরা বলছি সামনের তো ওকে এরপরেতে কিসের কথা বললাম দেখতো কথা বললাম হচ্ছে আমাদের এইচ সেটাকে নিশ্চয়ই তোরা বলতে পারবি কি পিছনের তল ঘনকের কতগুলো কৌণিক বিন্দু হয় বলতো আশা করি তোরা জানিস দেখ না এখানটাতে কথা আছে এক দুই তিন চার এখান থেকে কার কথা আছে পাঁচ ছয় সাত আট তাহলে ঘনকের কৌণিক বিন্দু কটা হলো আটটা ঘনকের কতগুলো বাহু থাকে সেটা সম্বন্ধে তোদের ধারণা আছে কেন বলছি না স্যার আমাদের এগুলো কিন্তু বারবার দেখ কতগুলো বাহু আছে দেখত চার পিছনের দিকে কতগুলো আছে তাহলে পিছনের এক দুই তিন চার সার্ফেসেরও চারটে সামনের সার্ফেসের চারটে আর সেগুলোকে কানেক্ট করার জন্য কটা লেগেছে দেখতো আরো চারটে বাহু লেগেছে একটা দুটো তিনটে চারটে দেখ আমাদের এগুলোকে কানেক্ট করার জন্য আরো চারটে বাহু তাহলে ঘনকের বাহু কতগুলো আছে না ঘনকের বাহু আছে হচ্ছে যে আমাদের বারোখানা ওকে আর ঘনকের কোন কতগুলো আছে না ঘনকের কোন আছে হচ্ছে আমাদের আটটা অর্থাৎ কৌণিক বিন্দুর কথা বলছি রাইট তাহলে আমাদের এখান থেকে কিসের কথা বলে দিলাম না বাহু সংখ্যা বাহু সংখ্যা যেন একদম ভুল করিস না কিন্তু একদম তোদের স্ক্র্যাপ থেকে পড়াচ্ছি একদম প্রত্যেকটা পয়েন্ট তোরা জানিস না ধরে নিয়ে পড়াচ্ছি তোরা কিন্তু রেডি হবি অন্তত আমার রেসপেক্টটা রাখিস যে এত ধরে ধরে পড়াচ্ছি জানক প্রত্যেককে যারা যারা ভিডিও ফলো করছিস সুন্দর মার্কস পেয়ে পরীক্ষায় আসিস এবং আরেকটা কথা ভিডিওটা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করিস এটুকুই কিন্তু তোদের কাছ থেকে আমাদের দাবি বাহু সংখ্যা কতগুলো বারোটা আর কৌণিক বিন্দুর কথা কতগুলো শিখে নিলি সেটা হয়ে গেল কত না আট কৌণিক বিন্দু দেখে নিলাম কত না সেটা হলো আটটা আচ্ছা যাই হোক এবারেতে দেখ আমাদের ঘনক সম্বন্ধে কি কি কথা মনে রাখ এক নম্বর কথা বেসিক কথা ঘনকের আয়তন কত হয় তো যদি আমি সেই ঘনকের আয়তনের কথা বলি সেটাকে ধর এখানটাতে লিখছি যেগুলো ফর্মুলাগুলো মনে রাখবো বলে দেখ এক নম্বর কথা সেটা হচ্ছে আর কথা বললাম আয়তন নিশ্চয়ই জানিস ঘনকের আয়তনের ফর্মুলা কত হয় এ কিউব দু নম্বর কথা আমাদের এখান থেকে আর কি মনে রাখবো দু নম্বর কথা মনে রাখবো যে হচ্ছে ঘনকের সারফেস এরিয়া কতখানি হয় ওকে তাহলে দু নম্বর কথা আমাদের মনে রাখছে কি সারফেস এরিয়া অর্থাৎ যে এরিয়াটাকে দিয়ে এটাকে আমরা ঘিরে রেখেছি তার ভ্যালুস কত হয় নিশ্চয়ই আমরা সেটাও শিখেছি সেটা হচ্ছে কত এর পরেতে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি ঘনকের ডায়াগোনালের ভ্যালু অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য কত ঘনকের কিন্তু দুটো কর্ণ আছে ঘনকের যে দুটো কর্ণ আছে সেই দুটো কর্ণের নাম কি কি আছে দেখতো একটা কর্ণকে বলা হয় হচ্ছে আমাদের আর একটা কর্ণকে বলা হয় কি আমাদের প্রথম কথা আমরা বলে দিচ্ছি কি দেখতো ঘনকের কোন ডায়াকালটার কথা বলছে সেটা হচ্ছে দেখতো ফেস ডায়াক অর্থাৎ সামনের দিকে যে কর্ণটা আছে তার তৈরি তো ফেস ডায়াগোনাল বলতে গেলে আমাদের কি বোঝাবো দেখত সেটা হচ্ছে যে দেখ এই এ থেকে বি অব্দি পৌঁছানোর জন্য যে দৈর্ঘ্যটা এই এ থেকে বি অব্দি পৌঁছানোর জন্য যে অর্থাৎ এই যেটাকে আমি কালার দিয়ে তোদের সামনে সেটা হচ্ছে কি না এই থেকে বিয়ের দূরত্ব সবাই জানিস এ থেকে বিয়ের দৈর্ঘ্যটা কত হয় বা দূরত্বটা কত হয় সেটা হচ্ছে কি রুট টু ওকে এই ডায়াগোনাল ছাড়া আমাদের ঘনকের আরো একটা ডায়াগোনাল সম্বন্ধে পরিচিতি থাকতে হয় সেটা কোন ডায়াগোনাল স্যার সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে দেখো তার নাম হচ্ছে কি বডি ডায়াগোনাল ওকে সেই বডি ডায়াগোনালের আরো একটা নাম আছে সেটাকে বলা হয় কি স্পেস ডায়াগোনাল ওকে তাহলে বডি ডায়াগোনাল বল বা স্পেস ডায়াগোনাল বল দুটো কিন্তু একই জিনিস দুটোর ফর্মুলা একই এটা কি জিনিস না সেটা হচ্ছে কোনো একটা দিকের কোন থেকে একদম বিপরীত দিকের কোন দূরত্ব কত কথা বুঝতে পেরেছিস কি বলছি না কোন একটা দিকের কোন থেকে একদম বিপরীত দিকের কোন কোন তার মানে এখানটা থেকে যদি আমি ছবি দিয়ে দেখাই স্যার কোনটা দেখাচ্ছেন বলুন তো দেখ তো এই ডি থেকে যদি আমি এই চব্দি দূরত্বটাকে নি যেটাকে আমি কোন কালি দিয়ে দেখালাম দেখ তো এই ব্লু কালি দিয়ে যেটাকে দেখালাম অর্থাৎ এখানেতে আমি কার কথা বললাম দেখ তো সেটা হচ্ছে ডি থেকে এইচ এই d থেকে h এর দৈর্ঘ্যটা কত হয় যেটা কিন্তু আমাদের বারবার মাথায় রাখতে হয় সেটা হচ্ছে কি √3a তাহলে ডায়াগোনাল বা কর্ণের দৈর্ঘ্য বললে কিন্তু তোদের যেন ভুল করে ফেলিস না অনেক অঙ্ক আছে ফিজিক্সে যাতে তোদের এই ফর্মুলাস কাজে লাগবে সেটা কিসের কথা বলে নিলাম একটা হচ্ছে কি আমাদের ফেজ ডায়াগোনাল আর একটা আমাদের কিসের কথা বলে নিলাম না হচ্ছে স্পেস ডায়াগোনাল বা বডি ডায়াগোনাল রাইট তা তাদের কিছু একটা ইস্যুস হয়েছে এক মিনিট চলে আস তো যাই হোক উম কিসের কথা বলছিলাম এই ফেজ ডায়াগোনাল বা স্পেস ডায়াগোনালের কথা বলছিলাম তো সেই কথাটা তোদের এইখানটাতে তোরা দেখেই। আরেকটা কথা মনে রাখবি যে আমাদের বিভিন্ন যে স্পেস ডায়াগোনাল গুলো আছে অর্থাৎ অ্যাক্টিক থেকে অন্য দিকের যে কর্ণটা আছে অনেকগুলো স্পেস ডায়াগোনাল থাকবে কটা স্পেস ডায়াগোনাল থাকবে না নিশ্চয়ই বুঝতে পারছিস চারটে। একটা তো চলে গেল তোর কোথায় ডি থেকে এইচ আর একটা তোর কোথায় আসবে এ থেকে জি আর একটা কোথায় আসবে দেখ না। আরেকটা আসবে তোর হচ্ছে যে কি ই থেকে সি ওকে তাহলে এরকম ভাবে তোরা কটা দেখতে পাবি না অনেকগুলো ডায়াগোনাল দেখতে পাচ্ছিস সে কথা যাই হোক না কেন কিন্তু এটুকুনি জিনিস তোদের যেন মাথায় থাকে আচ্ছা আগামী লিখেই দিই তোদের অনেকের কনফিউশন হতে পারে আছে দেখ একটা তো স্পেস ডায়াগোনাল চলে গেল কোনটা ডি থেকে এইচ মানে এই দিকের পয়েন্ট থেকে এই দিকের আর একটা কোনটা আসতে পারে তো এই সি থেকে তুই চলে যাচ্ছিস কোথায় ই অব্দি তাহলে এটা আরো একটা স্পেস ডায়াগোনাল হয়ে গেল আরো একটা কোথায় হতে পারে দেখতো এই এ থেকে তুই যাচ্ছিস কোথায় জি অব্দি তাহলে এই তিনটে তোদের হতে পারে কি বডি ডায়াগোনাল বা স্পেস এবং তোদের মাথায় রাখতে হবে এই বডি ডায়াগোনাল গুলো যে পয়েন্টটাতে কাট করে সেটাই হচ্ছে কি ঘনকের মধ্যবিন্দু বা ঘনকের ভরকেন্দ্র তাহলে ঘনকের ভরকেন্দ্র কোথায় আসছে না সেটাকে তোরা আরামসে বলতে পারবি সেটা হচ্ছে কোথায় না যেখানটাতে তার বডি ডায়াগোনাল গুলো কাট করে ওকে তাহলে সেই কথাটাকে যদি আমি তোদের পরের পাতাতে লিখিয়ে দিই সেটা হচ্ছে রকম কথা দেখ এটা কার কথা বলছি সেটা দেখতো ভর কেন্দ্র এই জিনিস কিন্তু আমাদের আসছে দেখতো ভর কেন্দ্র ইংরেজিতে যাকে আমরা বলি কি দেখতো সেন্ট্রয়েড ওকে বা এটাকে তোরা আবার পড়বি কি এর ইংরাজিতে নাম আছে সেন্টার অফ মাস প্রত্যেকটাই কিন্তু একই কথা এটা কোন জিনিসটা না সেটা হচ্ছে কি যে বিন্দুতে বিভিন্ন বডি ডায়াগোনাল কাট করে বা বডি ডায়াগোনাল ছেদ করে এক মিনিট বাবা তোদেরই যখন পিডিএফ টা পাবি না হলে তোদের দেখতে খারাপ লাগবে যে স্যার কি পিডিএফ দিয়েছেন তো ডায়াগোনাল এখানটাতে লিখে দিচ্ছে কত না ছেদ করে ওকে আর ফিজিক্সের সময় আরো একটা জিনিস যেটা দরকার হয় না ঘনকের ভর কেন্দ্র থেকে কোনো একটা কৌণিক বিন্দুর দূরত্ব কথা ওকে তাহলে আমাদের সেটাকে বলছে কি ভর কেন্দ্র থেকে কোনো কৌণিক বিন্দুর দূরত্ব কর কেন্দ্র থেকে মানে যে কোনো কৌনিক বিন্দু সেটার ভ্যালুস কত হবে না সেটার ভ্যালুস হবে কিন্তু মুখস্থর মতন করে নিবি সেটা হচ্ছে কি রুট থ্রি এ বাই টু ওকে এই জিনিস কিন্তু তোরা যেন ভুলে যাস না এটা কিন্তু তোদের বারবার কাজে লাগবে যতদিন ফিজিক্স পড়বি ততদিন কিন্তু এই ফর্মুলাস গুলোকে নিয়ে তোদের কিন্তু আমাদের ডিল করতে হবে হলো এটা ছাড়াও তোরা যদি চাস তোরা করতে পারিস কি আয়ত ঘন আয়ত ঘনের ফর্মুলা তোরা মুখস্থ করবি আর কি আয়ত ঘনকে ইংরেজিতে বলা হয় কি কিউবয়েড সেটার নামটা সম্বন্ধে তোরা পরিচিত হবে। তাহলে দেখতো এখানটাতে আর কিসের কথা বলে দিলাম সেটা আসছে দেখতো আয়ত ঘন বলতে কি বোঝায় তোরা নিশ্চয় তো সেই কিউবয়েড এর ফর্মুলা গুলোকে সম্বন্ধে তোদের পরিচিত থাকতে হবে মানে সেটার ফর্মুলা গুলো আর আমি এটা ডিটেলস এ করছি না কেননা এটা তো ততটাও পড়ে না কিন্তু তোরা সেটা যদি চাস তোরা সেটাকে দেখে নিতে পারিস যে কোনো তোরা মাধ্যমিক লেভেলের বই খুলবি খুললেই তোদের আয়ত ফর্মুলাগুলো ফর্মুলা গুলো তোরা দেখে নিতে পারবি শুধু আমার যেটুকুনি দরকার আমি তোদের বলে সেটা হচ্ছে কি আয়ত ফর্মুলা কি কি আসবে অর্থাৎ আয়তন ওকে আমরা থেকে আয়তন ওকে এই ফর্মুলা কিন্তু তোদের কাজে লাগবে আমরা এখান থেকে ছোট ছোট করে তোদের নিউমেরিকালস প্র্যাকটিস করিয়ে দেবো সেটা আসবে কত না এল বি এইচ ওকে এখানে তো কোনটা কোনটা কিসের কথা বলা হচ্ছে এল হচ্ছে কি দৈর্ঘ্য ওকে বি নিশ্চয়ই বুঝতে পারছিস কার কথা বলছি প্রস্থ এইচ কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছিস সেটা হচ্ছে উচ্চতা ওকে তাহলে আয়তঘনের আয়তন এই ফর্মুলাস কিন্তু আমাদের দরকার পড়বে আর কিসের ফর্মুলার দরকার পড়বে সেটা হচ্ছে কি সারফেস এরিয়া সেটার ফর্মুলা কিন্তু তোরা যদি জানিস তো ভালো না হলে কিন্তু এখন থেকে রেডি করে নিবি সেটা হচ্ছে কি দেখতো টু এল বি প্লাস এইচ প্লাস এল এইচ ওকে আর একটা ফর্মুলা তোদের এখান থেকে দরকার পড়বে সেটা হচ্ছে কি না আয়তনের বডি ফর্মুলা করতে হবে নেব নেবের বডি ডায়গনালের ফর্মুলা বডি ডায়াগোনাল কি বিন্দুর দূরত্ব সেই বডি ডায়াগোনালের এর ফর্মুলা সেখান থেকে কত আসবে তো রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তাহলে সেখান থেকে সেটাকে দেখে নিলাম কত রুটোভার অফ এল স্কোয়ার plus b square plus h square. Okay. আয়তঘনের ক্ষেত্রে যদি প্রত্যেকটা জিনিস মানে এল বি এবং এইচ যদি সমান হয়ে যায় তাকে আমরা বলবো কি ঘনক রাইট তাহলে আয়তঘনের ক্ষেত্রে যদি আমাদের কখনো লেন্থ ব্রেথ আর হাইট সমান হয়ে যায় তাকে আমরা বলবো কি ঘনক ওকে তাহলে আমাদের এখান থেকে কি লিখে দিচ্ছি দেখতো যদি আয়তঘনের আমাদের পড়া জিনিস তবু একবার আমরা মেমোরাইজ করব সেটা হচ্ছে কি যদি আয়ত ঘনের এল ইকুয়াল টু বি ইকুয়াল টু এইচ হয় তখন উহা ঘনকে পরিবর্তিত হয় বা ঘনকে রূপান্তরিত হয় ওকে তাহলে এই এই জিনিসগুলো আমাদের পরিমিতি যে এই এই নর্মাল জিনিসগুলো বা এই এই ছোট ছোট জিনিসগুলো এটা কিন্তু আমাদের পড়তে হবে পড়া হয়ে গেলে আমি হয়তো পরের ভিডিওতে তোদের কাছে আসব পরের ভিডিওতে আমরা কি নিয়ে ডিসকাশন করব কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ যেটাকে বলছে কি দ্বিঘাত সমীকরণ যদি পারিস তো দ্বিঘাত সমীকরণ সম্বন্ধে সাধারণ কিছু ফর্মুলা তোরা একটুখানি দেখে রাখার চেষ্টা করিস তারপরে কি নিয়ে বিপদ উপপাদ্য নিয়ে সেটা সম্বন্ধে তোরা পাড়ে একটু করে দেখে রাখিস কোনো অসুবিধার কারণ নেই তারপরেতে আরো যে শব্দতের ম্যাথমেটিক্স এর নামগুলো আমরা দেখিয়ে দিয়েছিলাম কিসের কিসের নামগুলো তোদের দেখিয়ে দিয়েছিলাম দেখ কোনগুলো করতে হবে বলে এই পার্টিকুলার কথা বলে দিয়েছিলাম কিসের কিসের কথা বলেছিলাম দেখতো পরিমিতি তাহলে আজকে পরিমিতি রিলেটেড যে যে বেসিক জিনিসগুলো জানার কথা সেগুলোকে আমরা কমপ্লিট করে নিলাম ওকে তাহলে আজকের ক্লাসে তো আমরা এটাকে কমপ্লিট করলাম আমাদের আর কি কি থাকবে দেখতো আর থাকবে দ্বিঘাত সমীকরণ দ্বিপদ উপপাদ্য সমান্তর গুণোত্তর প্রগতি পরের ক্লাসেতে আমাদের এই তিন দুটো পাঠকে আমরা অবশ্যই কমপ্লিট করে নেব দ্বিঘাত সমীকরণ দ্বিপদ উপপাদ্যের পাঠটা তারপরেতে আরও আমাদের মোটামুটি এই ম্যাথমেটিক্যাল ফিজিক্স নিয়ে আরো আমাদের মোটামুটি ধর তিনটে ক্লাস দেব তাহলে টোটাল যদি আমি পাঁচটা ক্লাস এখানে তোদেরকে দিয়ে দিই তোরা কিন্তু এই ম্যাথামেটিক্যাল ফিজিক্স সম্বন্ধে মোটামুটি একটা ধারণা তৈরি করে ফেলবে তারপরেতে তোদেরকে কোথায় নিয়ে যাব আমরা ইউনিট ডাইমেনশনাতে নিয়ে যাব ইউনিট ডাইমেনশনাতে আমরা ওখানেতে কিন্তু তোদেরকে বলেছি কি কি আমরা করব দেখ প্রথম কথা থাকবে কি না সেখানেতে থিওরির ডিসকাশন করবো তোদের আমি লিখেই দিই তোদের সুবিধা থাকবে আমরা কিরকম ভাবে পড়তে চলেছি বা কিরকম ভাবে পড়বো বা আমাদের টার্গেট কিরকম ভাবে থাকবে প্রথমেতে আমরা যখনই পড়বো সেখানে তো চ্যাপ্টারটা সম্বন্ধে আমরা কি পড়ে নেব থিওরি করে নেব দু নম্বর পার্ট হিসাবে তো আমরা কি চলে আসব তার প্র্যাকটিক্যাল কি কি অ্যাপ্রোচ আছে সেগুলোকে আমরা ডিসকাশন করে নেব মানে আমাদের এখানে ইজি টু লার্নিং এ তোরা এরকম ভাবেই পাবি তো প্র্যাকটিক্যাল যে সব অ্যাপ্রোচ আছে সেই জিনিসগুলোকে আমরা দেখব তিন নম্বর কথা থাকবে কি না যে কোনো স্ট্যান্ডার্ড বই থেকে তোরা সেটা যে কোনো অথরের করতে পারিস সেটা নিয়ে আমাদের কোনো ইস্যুস নাই আমরা এখানেতে তোদের মোটামুটি যে কোনো চ্যাপ্টার সম্বন্ধে अराउंड 50 টা তোদের প্র্যাকটিস করিয়ে ওকে তাহলে এর আমাদের কি থাকবে প্র্যাকটিস 50 क्वेश्चन মানে স্ট্যান্ডার্ড এটুকুনি এর থেকে বেশি করলে তো অবশ্যই ভালো যত করবি ততই ভালো এর তো কোনো আর কোনো বিকল্প নেই করার তো কোনো শেষ নেই আর করার কোনো বিকল্পও নেই তাহলে ফিফটি কোয়েশ্চেন ফ্রম ওকে তারপরে থাকবে কি না তারপরেতে থাকবে তোদের কাজ সেটা হচ্ছে কি তোদের ফিডব্যাক ওকে সেই ফিডব্যাক তোরা কি করবি আর কি কি কোয়েশ্চেন প্র্যাকটিস করা যায় তাহলে আর কোন কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে কোন প্রশ্ন প্র্যাকটিস করতে হবে সেটা যখন তোদের হয়ে যাবে তার লাস্ট পার্ট থাকবে কি বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্ন আর আমরা বলবো কি তাহলে আমাদের যে কোনো চ্যাপ্টার যখন পড়বো তখন তোরা দেখতে পাবে যে ইজিটি লার্নিং থেকে এই অ্যাপ্রোচ থাকবে এই পাঁচটা স্টেপে আমাদের কমপ্লিট করা তাহলে আমাদের স্টেপ 1 থিওরি স্টেপ টু তার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ তারপর তার 50টা কোশ্চেন প্র্যাকটিস তারপর তোদের ফিডব্যাক এবং তারপর বিগত বছরের প্রশ্নাবলীর আলোচনা এই জিনিসগুলো করলে দেখবি যে তোদের নিজেদের মন থেকেই তোদের একটা শান্তি পাইছিস যখন দেখবি যে ফিজিক্সের কোন একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে মানে এইরকম ভাবে কমপ্লিট হয়ে গেছে মনের মধ্যে দেখবি যে একটা আলাদাই spokonesছে তখন তোরা তোদের বন্ধুদের কিন্তু অবশ্যই শেয়ার করে দিস আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই তোরা তোদের কাজ আছে সেটা আমার দরকার নেই তোরা সেটা দিস ওকে তো আজকের ক্লাসেতে আমরা মোটামুটি নিয়ে না সিলেবাসের বেসিক ধারণা দেখে নিলাম আর পরিমিতি রিলেটেড কি কি ফর্মুলা আমাদের কাজে লাগবে সেটাকে আমরা ডিসকাস করিলাম ওকে পরের ক্লাসে কি করব সেটা সম্বন্ধে তোদের কমপ্যাক্ট ধারণা রইল সেটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ এবং দ্বিপদ উপপাদ্য সেই ভিডিওস নিয়ে কিন্তু তোদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে ওকে ততদিন অব্দি তোরা ভালো থাকিস সুখে থাকিস এবং অবশ্যই মাঝে মাঝে পড়াশোনা করিস চল বাই বাই আজকের জন্য